ফ্রেন্ডের কাছেও শুনেছি যে নোবেলের জন্য মনোনীত হয়েছে, ছোট একটা বাচ্চা লিখেছে, মানে এই জন্য ভাবলাম যে না, এটা আসলে কেনা উচিত। আমি তো আজকে আমার শুধু এই বইয়ের জন্যই আসছি। সিদ্দিক রক্সি আইজ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার নাম এবং কি করেন? আমি সাবিহা আলম জেনি, পড়ছি হোম ইকোনমিক্স কলেজ মাস্টার্স। সুবন্ধ আইজ্যাক ভাইকে কি ভাবে জানেন? আসলে আমি প্রথমে দেখেছিলাম ফেসবুকে, তারপর আবার আমার একটা ফ্রেন্ডের কাছেও শুনেছি যে নোবেলের জন্য মনোনীত হয়েছে, ছোট একটা বাচ্চা লিখেছে, মানে এই জন্য ভাবলাম যে না, এটা আসলে কেনা উচিত। আমি এর আগেও আসছি ইয়েতে বইমেলায়, আসলে আমার সময়ের অভাবে কেনা হয়নি, তো আজকে আমার শুধু এই বইয়ের জন্যই আসছি আসা আর কি। সম্প্রতি নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থীর কাছ থেকে গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড পান, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? আসলে এই বিষয়টা আমি জানি না, আজকে জেনে ভালো লাগলো। দিলাপ বইটিতে ভালোবাসা এবং একত্ববাদ নিয়ে বলা হয়েছে, বলেছে এই ভালোবাসা একত্ববাদ এটা নিয়ে মানে বইটা আকর্ষণ করেছে।